কোথায়

ওই ঘরে আমার বিনা ইজাজতে আপনিও প্রবেশ করা করতে পারবেন না দুই নাম্বার শর্ত হলো আমি নামাজের সময় আপনার খেদমত করব না পাবন্দি করব না আর তিন নাম্বার শর্ত হলো সারা দিন কর্ম আমার কাছ থেকে নেন রাতের বেলায় আমার কর্ম আমাকে করতে দিতে হবে আমি আপনার কথায় জীবন কাটাবো ও আমার সোনা মানিকেরা মনে হয় যেন এই দাসীটি খুব ভালো হবে না না আলাদা আবার আবার ওই ঘরে কেউ ঢুকতে পারবে না আবার সারা দিন খেদব নামাজের টাইমে হবে না সারা দিন করবে রাতে করবে না দাসিটা মনে হয় মুনীব চিন্তা করে তাই তোমার শর্ত মেনে নিলাম কারণ মুনীব বুঝেছে এই মেয়েটি সৎ চরিত্রের মহিলা জড়িত বদুর সুবহানাল্লাহ যুবকের আমার মোহাম্মদ বাইতে নিয়ে যায়

তৎকালীন যুগের প্রথা ছিল যখন যাকে আঘাত করা হবে যত সময় জমিন সাজা না হবে শুয়ে না পড়বে তার চাবুক বন্ধ করা হবে না বাবা চাবুক মেরই চলে যাবে এটা ছিল তৎকালীন যুগের প্রথা রাবিয়া বাছারি রাহমাতুল্লাহি আলাইহা যদি একটু পরিবাদ কোনো রকম ত্রুটি হয়ে যেত কাজ করমে চাবুক মারা শুরু করে দিত বাবা সারা সারা দিন চাবুক মারতেছে বন্ধ হয় না அப்பா আমার রাবিয়া বাছারি রাহমাতুল্লাহি আলাইহা যখন আপন পায় সাহায্যতে সাহে যাওয়ার পর মহান আল্লাহ পাকের নত হয়ে যেতেন কোন রাতটাকে বেছে কি আম করে কাটাবেন কোন রাতটাকে বেছে নিতে সেজদাতে কাটাবেন কোন রাত লুকুতে কাটাবেন এমনি করে রাবিয়া রাহমাতুল্লাহি আলাইহা সারা রাত মহান আল্লাহ পাকের ইবাদত করে রাত কাটিয়ে দিত আমার মা খালা শুনে রাতের বেলা তিনি এমন ছিলেন দুনিয়ার জমিনে আমার শোনা

Come on, come on, কাফন রয়েছে ওই কাফনটাকে তুমি কাগজ বানিয়ে নাও তোমার হাত তোমার যে হাত আছে ওই হাতের আঙুলকে তুমি কলম বানিয়ে নাও আর গালের খুদুকে তুমি কালি বানিয়ে নাও দুনিয়ায় যত ভালো কর্ম করো তো লেখ আজ সঙ্গে সঙ্গে আপনি আমি লিখতে থাকব এই জীবক সোনা মানিক আর ভালো ভালো কর্মগুলো যখন লিখব বাবা আমার কাফনটা টেনে যখন নিবে সোনা মানিক একবার আমার ফরেস্তাও কম করবে যত খারাপ কাজ করো তো লেখ আমার সোনা মানিকরা

আমি উদ্দিনের মাথা এ দুটি জামিন উদ্দিনের পা এই পা আমার হয়ে সাক্ষী দেবে না চোখ আমার হয়ে সাক্ষী দেবে না কান আমার হয়ে সাক্ষী দেবে না হাত আমার হয়ে সাক্ষী দেবে না আঙুল আমার হয়ে শাক্ষী দেবে না

اپن تو مارا نوہ تارا رے پھیلے عشق کا بھون دیئے اور نیری جا جائے گا پتھ بے چوت پیلا بے যাদের জন্য এ সব করো ভেবে দেখো মন কেও নয় কার রে যাদের জন্য এ সব করো হে ছেলে মেয়ে বন্ধু বান্ধব আপন কর তুমি কে তোমার মুখে গোলাম আর ভিতরে সব করলাম হাইয়ালা সালা তো তোরাই মসজিদ চালা জ্বালাস বেলা আমরা নবী দিওয়া নামাজ পড়তে যাবো না এইতো

আমি সোজা আছি সঠিক পথে একদম শয়তান ভালো খারাপ জায়গা মদের আড্ডায় শয়তান নাই সিনেমার আড্ডায় নাই মানে তাসের আড্ডায় শয়তান নাই শয়তান আছে কোথায়

নামাজ পড়ে গেলে এরকম ওয়াজানা ভোলা জিনিস মনে হয় না এক কর্ম হল ইবলিস কুরআনুল মাজিদ আল্লাহ পাক বলেন মিন শাদদিল ওয়াসিল খান কথা বুঝতে হলে শয়তান তিন প্রকার কয় প্রকার শয়তান তিন প্রকার এক নাম্বার ইবলিস শয়তান

হাজরাত ইসমাইল বিবিকে কে জিজ্ঞাসা করছেন বিবি মেয়ে ফুল কি হয়েছে বলো আওয়াজ বাচ্চা শুনতে পাই কি হয়েছে বলো মেয়ে কোন কথা বলছেন না ইসমাইল বলছেন বিবি আমি বুঝতে পেরেছি তুমি কথা বলছো না কেন এবারও একটি কন্যা সন্তান হয়েছে বিবি তুমি চিন্তা করো নাও আমার বলে এই মেয়েটি তিনটি মেয়ের মতো হবে না এই মেয়েটি এত আবি জাহান্নামী হবে যার দুয়ার বরকতে সত্তর হাজার জাহান্নামী জান্নাতী হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিবি আমার তুমি দুঃখ করো না আমি এ মেয়েটা পে আরো খুশি হয়েছি ওই তিনটি পে তো খুশি এটা পে আরো খুশি ও বিবি চিন্তার কোনো কারণ নাই স্বামীর মনে যখন আনন্দ দেখেছেন মেয়ে ফুলকিল তো আনন্দ করতেছেন কারণ কন্যা

নাম নাই আসে বলবে না মরবো কেন বলো দিন একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যে বলবো না শেখ সামাদ তিনশো টাকা কবুল করুন জোরে বলি আল্লাহ মামিন গদলটা বলবো

আমি অনেকের কাছে খারাপ বিশেষ করে আমি আমার এলাকার কথা বলি দুটো আমি অপরাধ করেছি কি অপরাধ সেটা করেছি এবং করি আগামী তো যতদিন বাঁচবো করবো সে অপরাধ দুটি কি জানেন এক নম্বর অপরাধ হলো নারায় রেসালাত দেওয়া এই ধ্বনি দেওয়া দুই নম্বর অপরাধ হলো নারায় হায়দারি দেওয়া এই দুটি ধ্বনি দেই আরও তো অনেক কাছে দেই বিশেষ করে এই দুটির কারণে আমি হলাম শত্ৰু কথা বুঝতে আমি কারোর মেয়ে নিয়ে পালিয়ে যাইনি কারোর বইর সঙ্গে লাইন করিনি কারোর টাকা পাক মারিনি কথা বুঝতে পেরেছেন আর আপনারে কাছে দোয়া চাইবো আল্লাহ যেন আমার পথটাকে সঠিক পথে রাখেন যেন আমি যেন শয়তানের ধোকায় পিছলে না যাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমানিল্লাহ করবে হে বাবা অন্য কোন অপরাধ নয় অপরাধই দুঃখ কি কি নারে রিসালাত আর হায় হায়দারি আমার আপন জন্মগতভাবে যারা আপন তারাও আপন নাই তারা যে সুন্নিয়াতকে বুঝেছে আর আমি যে সুন্নিয়াতকে বুঝেছি আসমান আর জমিন পার্থক্য

কাদির বেজেদেরাকু আব্দুল কাদের মাহবুব যদি তুমি হও সমাজের মানুষ তোমাকে আপায়ন করবে তোমার পদমের পান ধুয়ে পানি খোয়া পানি তারা পান করবে আপায়ন করবে যত্ন করবে যেমন তুলাহ যেমন বর্ষে গেলে তার সমস্ত রকমের আযদার পূরণ করে মানুষেরা তদুরুদ তোমার সমস্ত আশা তারা পূর্ণ করবে এটা হলো মাহবুবের কাজ আর আশিক দেখ তোছো আমি হল আশিক আমার কাফন পর্যন্ত জুটিনি আমাকে মাটি পর্যন্ত দেইনি দেখো আমাকে জানাজার নামাজ পড়িনি আমাকে পাগল মনে করি তারা এই ময়দানে ফেলে গেছে আমি হলাম একজন আশিক দেখো আমার দেহকে স্টিল আর কাকে টুকে টুকে খাচ্ছে কুত্তা পর্যন্ত আমার দেহটাকে খাচ্ছে এখন আশিকের হালাত মেহেবুব হাওয়া অনেক ভালো আশিক হলে এমন হবে গাউসে পাক বলে

سرکار سر اہل سنت امام حمد آدھا خان فاضل بری لبی علیہ رحمہ دعان بولے چیزے آئے عشق تیرے صدقی جلنے جے چھوٹے سستے جو آگ بجھا جائے گی وہ آگ لگائی ہے اللہم سلی শিক দিবান যে চাই সোনার মদিনা এসে দিলেন নবি আপনি এসে দিলেন নবি স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না জান আল্লাহ পাকের দরবারে অনেকক্ষণ ধরে দোয়া করার পরেতে উনি আপনার কিনা পিছা নাই আপনার নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন আর যেই না ঘুমিয়ে পড়েছেন ফটাফট আমার দয়াল নবী স্বপ্নে دیدار দিয়েছেন

একটি পুত্র দিও কিন্তু আল্লাহ পুত্র দেওয়াতে খুশি নয় কন্যা দেওয়াতে খুশি আমি নবী সংবাদ দিয়ে গেলাম ওই মেয়েটি জন্ম বলে আজ বাসা নগরের যে শাসন কর্তা নাম তার ইশার তার কাছে যাইয়া বলবে সে যেন চার শত দিরহাম তোমাকে সাদকা করে দেয় হযরত ইসমাঈল বলেন নবী গো আমি যদি বলি আমাকে

টাকা আরো জোর হবে শুরু সে প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ হবে আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বর দিও ইমানে আমলে বর দিও ناری اکبارہ رسالہ مسلح کے امام مسل کے اکبار موٹا موٹی ہے কথা বুঝেছেন ভিতরে ঢুকেছেন রাসূল পাক বলেন আকাশে যতটা তারা এতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে জোরে বলি সুবহানাল্লাহ কার কতটা নেকি এটা আমাদের নবী খবর রাখেন না রাখেন না রাখেন না রাখেন না চিন্তা করছেন আম্মা জান সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই দয়াল নবী আমার সবই জানেন হাই হাই আমি বলছি আয় আয়শা আই হুমায়রা তোমার পিতা আবু বাকারের এক রাতের নেকি আর আমার উমর ফারুকের সারা জিন্দগি নেকি তবুও তোমার আব্বা আবু বাকারের নেকির পাল্লাটাই ভারী সুবহানাল্লাহ হাই হাই আপনি আমি যদি দরুদ পড়ি আমার নবী নিজে শুনেন দেখেন বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতাদের রাসূলের পাকের দরবারে পৌঁছিয়ে দেন তিনটি বলবো না দরুদ পড়লে নবী শুনতে পান আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত নবী উপস্থিত না ও উপস্থিত সরকার আলা হজ বলেন প্রত্যেক ইমানদারের ঘরে যেমন আলো জ্বলে আমার নবী ইমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন এই ঘরটা সম্পর্ক উনি কি বুঝাতে চেয়েছেন আল্লাহ পাক কোরআন শরীফে বলেন আননাবিয়ু আউনা বিল মুমিনিনা মিন আনসুহির

নবী উপস্থিত আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছেন আপনি নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দরুদ যে যত বেশি পড়বে সে তত বেশি আমার আসলে পাকের নিকটে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ

i <laughs> সিয়া <Sukti> নাই <Sukti>

অগদরী মদীনা মনের বসো না মদীনা প্রাণের

ج Take you, Thank you. Thank you. Thank you. Thank you. الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نور من نور الله وعلى الك سيدي يا رسول الله بل بل بابجي باب لقد من الله على المؤمنين اذ باصغر